ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট সম্প্রতি বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় সেই শহরগুলোর ডিজিটাল স্বাস্থ্য পরিকাঠামো, ব্যক্তিগত ও পরিবেশগত সুরক্ষার বিষয় বিবেচনা করে প্রস্তুত করা হয়েছে। 76টি শহরের মধ্যে থেকে গড় নাম্বারের উপর ভিত্তি করে কোপেনহেগেন আছে সবার প্রথমে। এই তথ্য অনুসারে 2021 সালের মধ্যে বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। এই তালিকাটি মূলত পরিবেশগত নিরাপত্তার মানদণ্ড হিসাবে বিবেচনা করা হয়। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন এখন বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসাবে বিবেচিত হয়েছে। এরপরে আছে টোকিও, টরন্টো, সিডনি, টোকিও ও আমস্টারডাম সহ আরও কয়েকটি দেশের নাম। কোপেনহেগেন ডেনমার্কের পূর্বাংশের দ্বীপপুঞ্জে অবস্থিত। এই শহরের বাসিন্দারা ড্যানিশ, সুইডিশ ও নরওয়েজিয়ান ভাষাসহ ইংরেজিতেও কথা বলেন। 2006 সালের পরিসংখ্যান অনুযায়ী কোপেনহেগেনের জনসংখ্যা 11,15,035 জন। তবে জানেন কি, শুধুমাত্র নিরাপদ শহরই নয়, বরং বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলির মধ্যেও কোপেনহেগেনের নাম আছে। একই সঙ্গে সুস্থতার দিক দিয়েও অন্যান্য শহরের বাসিন্দাদের তুলনায় কোপেনহেগেনবাসীও এগিয়ে আছেন। কোপেনহেগেনে দর্শনীয় বিভিন্ন স্থান আছে। এর মধ্যে এলসিনো, শেক্সপিয়ারের হ্যামলেট হাউস, ডেনমার্কের প্রাচীন রাজধানী রোজকিল্ডে, লুপসিয়ানা জাদুঘর অব মডার্ন আর্ট অন্যতম। বিশেষ করে কোপেনহেগেনের রং বেরঙের ঘরবাড়ি দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। এছাড়াও সেখানে গেলে দেখতে পাবেন দুই পাশে ঘরবাড়ি আর মাছ দিয়ে চলছে নৌকা।